দাদা পানু প্রোমো এই তো চলছে, ভেতরে কিচ্ছু নেই মশাই, দুবার দেখেছি পুরো ফালতু। যা জমানো ছিল সবই তো দিয়ে দিলাম। তাও নিজেদের তো একটা ফ্ল্যাট হলো, আর সোনারপুর তো খুব একটা দূরে নয়, তোমার অফিস থেকে মেট্রো করে গড়িয়া, তারপর ওই সোনারপুর ননি পাঠিয়েছে। আরে ভাইপো, বঙ্কুদার কা ছেলে। হ্যাঁ এসে 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 বসো 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 বসো। এই বুলেট কা পাঠিয়ে দাও। আপনি বাবাকে চেনেন? তোমার বাবা তো আমার গুরু। আপনার গুরু? টিম ইউনাইটেড কুরিয়ার কোম্পানিতে চাকরি করো। হ্যাঁ আনোয়ার সাহেব অফিস। এনা ভাইপো, যোধপুর পার্কের ফ্ল্যাটের চাবি। গ্রাউন্ড ফ্লোর, ডাবল বেডরুম, ভাড়া 5,000, অনলি 5,000, পুরা 10 কা 20। অ্যাডভান্স লাগবে না। তোমার বাবার জন্যই তো আমার প্রমোটার হওয়া। হ্যাপি, চলো ডান। বলছিলাম ভাইপো, তোমাদের এই বাড়িটা আমাকে দিয়ে দাও, মাল্টি স্টোরি তুলবো, তোমাকে আর ভাড়া থাকতে হবে না, তোমার নিজের একটা ফ্ল্যাট হয়ে যাবে। আপনি কি ভাবছেন বাড়িটা আমার নামে? আমার বাবার নামে, যার নাম বঙ্কু দারোগা। বিড়ালের গলায় ঘন্টা কে দেবে? বলছি বিড়ালের গলায় ঘন্টাটা কে দেবে? পান্টুস ধর, আমার যে বিড়াল পছন্দ হয় তার গলায় ঘন্টা না বেঁধে আমি থামি না। সাকসেস রেট 100%, লাভ লাভ লাভ। ভাইপো, তোমরা শুধু আমার কাজে বাধা দিও না, তোমার বাবাকে তো চেনো, সহজে জমি ছাড়বে না, প্রয়োজনে ভয় দেখাতে হতে পারে, এটা শুধু তুমি জানবে। তবে তোমার বাবার কোনো ক্ষতি আমি করবো না। আমি তো বাড়ি ছাড়তে পারলেই বাঁচি। বাস হয়ে গেল, অনেকদিন বাদে গুরুর সঙ্গে দেখা হবে। আরে বললাম তো ডিল ফাইনাল আছে, বলো বাস। বুলেট, ভাইপোকে যতটুকু একটা ফ্ল্যাটটা দেখিয়ে দে, যা যাও দেখে। বলছি কি, সামনের মাসের 1 তারিখে যদি। আরে চাবি তো তোমার কাছে, দরজা কখন খুলবে তুমি ঠিক করে। চলো লালু তোমাকে নিয়ে যাবো, কোনো টেনশন নেই। হ্যাঁ ভগা, আসলি 10 কা 20, 10 কা 20। নমস্কার বৌদি, চিনতে পারলেন তো? এই যে বৌদি, এটা আপনার জন্য এনেছি। বৌদি আপনার জন্য এনেছি, এই ছোটখাটো ছোটখাটো একটু পুরোটাই করি বৌদি, আমার নাম পান্টুস ধর। এই দাদার আশীর্বাদেই করি বৌদি, ধরুন ধরুন ধরুন। এই আপনাদের বাড়িটা না বড় বড় ফ্ল্যাট তুলে দেবো। দাদা জানেন? দাদা বাবাকে প্রমোটারি করতো? এগো কিছুই তো বুঝতে পারছি না। দিদিভাই আপনার জন্য, এই তো এখানে সব বড় বড় ফ্ল্যাট বাড়িয়ে দেবো, আপনাকে একটা ফ্ল্যাট দিয়ে দেবো, আপনি বাড়িতে বসে সন্ধ্যাবেলা টিভিতে সিরিয়াল দেখবেন। দাদা আপনার, আমার একটা রিকোয়েস্ট, বলুন না ওই বাথরুমটা যদি খালি শুধু একটু আমার ঘরের সাথে করে দেন, সকালবেলা আমার একটু এখানে কি করছো? এই জমিটা আমাদের বস পকেটে নিয়ে নিয়েছে, এখানে একটা মাল্টি স্টোরিড হবে। কেন ফ্ল্যাট নেবেন নাকি? বস কোথায়? বস ভেতরে আছে, যান না যান।
এই তো স্যার, চিনতে পারছেন স্যার, কালাপানু পূর্ণচন্দ্র ব্ল্যাক করতাম। হবে হয়তো, মনে নেই। থাক থাক, মনে পড়ছে না স্যার। আরে মিঠু না, ডিসকো ড্যান্সার স্যার। মিঠু না ছবি আ এখানে কি মনে করে স্যার, আপনার এত বড় জমি, এত বড় বাড়ি এমনি এমনি পড়ে আছে। না বলছি ঠাকুর না করে, যদি আপনার মানে কোনোদিন কিছু হয়ে যায়, মানে আমি বলছি আর কি, বুঝছেন যে কি হয়, মানে আপনার দুই ছেলে লাথালতে লেগে যাবে স্যার। আরে তাকিয়ে থাকুন স্যার, এদিকে সব ফ্ল্যাট তুলে গেছে স্যার, ওদিকে সব ফ্ল্যাট তুলে দিচ্ছি। আমি ভাবছি কি আপনার বাড়িটা না বড় ফ্ল্যাট বাড়ি দেবো। হ্যাঁ, আপনাকে আপনার দুই ছেলেকে তিন বেডরুমে একটা করে ফ্ল্যাট দেবো, সঙ্গে 15 লাখ ক্যাশ দেবো স্যার। কি হ্যাঁ, না মানে বলছি ধরুন আপনার যদি কিছু হয়ে যায়, মানে ধরুন মানে বৌদি বৌদি ফ্ল্যাটে রইলে না, তাহলে শাশুড়ি বাবার বাঙালি বলে আর কিছু থাকলি না। হ্যাঁ বাহ 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 বাহ, তুমি ব্ল্যাকার থেকে শুধু প্রমোটার হওনি, ধীরে ধীরে পলিটিশিয়ান হওয়ার দিকে এগিয়ে চলেছো। স্যার আপনার আশীর্বাদ থাকলে তো সব হবে। থাকলো, বিদায় হোক। তাহলে স্যার এগ্রিমেন্টটা কবে নিয়ে আসবো স্যার? আনবে না। কি বললেন স্যার? আনবে না। না মানে কি আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম হয়ে গেল নাকি? ঠিক আছে, আমি একটা কথা বলি, আপনাকে আরো একটা ফ্ল্যাট দিয়ে দিচ্ছি, সঙ্গে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, 25 লাখ কি হবে? ভদ্রভাবে বলছি, এবারে এসো নইলে কান ধরে বার করে দেবো। হারাম এ গলা তোলা কথা বলবেন না দি ভাই, একটু চা হবে? এক কাপ চাও হবে না, খেটে রোজগার করা পয়সা। এক কাপ চায়ের যা দাম, তোকে বেচলেও সে দাম উঠবে না রে শুটকি। স্যার বাজারে আরেক নাম হয়েছে, তাই শত্রু অনেক বেড়ে গেছে স্যার, তার জন্য ইচ্ছে না থাকলে না এসব আজে বাজে জিনিস হাতে রাখতে হয় স্যার। কি করি বলুন তো? হ্যাঁ আর দেখুন না স্যারজি, আপনার বাড়ির সবার হাসি হাসি মুখ স্যার, সকালবেলায় তো আপনার ছোট ছেলে আমাকে সাপোর্ট করে দিল কি? হ্যাঁ না না বাবা, আমি কিছু বলিনি। আমি এই তো চাইলেন, আবার আমার কিছু চাই নাকি কি স্যার? হাবি হ্যাঁ আমি কিন্তু স্যার বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি স্যার, ভুল করলেন, ভুল করলেন স্যার। দাঁড়া, এটা তুলে নিয়ে যা। বাড়িটাও নিয়ে যাবো স্যার, চল।